السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين رب হিসাবে আল্লাহকে মানার অর্থ হলো আল্লাহর আইনকে মেনে নেওয়া একটা মৌলিক পয়েন্ট হলো আল্লাহকে আইনদাতা হিসাবে মানা আইনদাতা হিসাবে কাউকে আর না মানা একমাত্র আল্লাহকেই মেনে নেওয়া আল্লাহ ছাড়া আর কাউকে আইন এবং বিধানদাতা হিসাবে মেনে নেওয়া সুস্পষ্ট কুফুরি গোমরাহি এবং আখিরাতে কানাকুরিও পাওয়া যাবে না এবং নিয়মিত যে ভালো কাজগুলো করি সেগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা বিষয় হলো রবের আইনকে অবজ্ঞা অবহেলা করা রবের দেখানো পথে না চলা রবের বিধানকে আইন হিসেবে জীবনে বাস্তবায়ন না করে আমরা অন্য কারো বিধানকে আইন হিসাবে মানলে এটা আমাদের আমল নষ্ট হয়ে যাবে এজন্যে ইমানের একটা মৌলিক পয়েন্ট আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইবাদত পানেওয়ালা কেউ নাই আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানার কোনো সুযোগ নাই সম্মানিত হাজিরিন সূরা তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করেছেন আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি তোমরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের ওলামা দরবেশদেরকে খোদার আসনে বসিয়ে তাদের হুকুমগুলোই মেনে চলছ তাদেরকে খোদায় পরিণত করেছ একইভাবে ওয়াল মাসিহা ইবনে মারিয়াম মরিয়ামের পুত্র ঈসাকেও খোদার পুত্র তোমরা বলছো ওমা উমিরু ইল্লা লিয়াবুদু অথচ আমি এই আদেশ দেইনি যে আমি ছাড়া আর কারো ইবাদত তোমরা করো আর কারো ভক্তি শ্রদ্ধা এমন ভাবে করো যেটা আল্লাহকে করা উচিত অথচ আমি নির্দেশ দিয়েছি ইলাহান ওয়াহিদা একমাত্র আমারই ইবাদত দাসত্ব তোমরা গোলামি আমারই করবা লা ইলাহা ইল্লা হুয়া আমি ছাড়া আর কেউ ইবাদত পাওয়া আইনদাতা রব হিসাবে আর কাউকে মানা যাবে না সুবহানাহু আম্মা ইউশরিকুন তোমরা আমি ছাড়া আর যাদের নির্দেশ মেনে চলো যে সকল ধর্মগুরু দরবেশ ওলামা কিসুমের লোক আল্লাহ যেটা প্রাপ্য আল্লাহকে না দিয়ে সেইখান থেকে নিজেরাও কিছু ভাগ বসায় আল্লাহর গোলামির পরিবর্তে নিজেদের গোলামে পরিণত করার ইচ্ছা যাদের আছে তাদেরকে আল্লাহ সূরা তওবার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের সমালোচনা করে বলেছেন যে ওই সকল আহবার এবং রুহবানদের দাসত্ব করবে না তোমরা খোদার পুত্র বানিয়ে ফেলেছ ঈসাকে বেশি মানতে মানতে বেশি শ্রদ্ধা করতে করতে একদম খোদার পুত্রই বানিয়ে ফেলেছ এমন করা যাবে না আর এগুলো যারা করে আল্লাহ তাআলা বলছেন সুবহানাহু আমি পবিত্র আম্মা ইউশরিকুন এগুলোর সাথে তোমরা যাকে শরীক করো সম্মানিত হাজিরিন অনুরূপভাবে আইন এবং বিধানদাতা হিসাবেও আল্লাহ ছাড়া অন্য কারো আইন স্বেচ্ছায় মেনে নেওয়া তার উপরে সন্তুষ্ট থাকা যেটা আল্লাহর বিধানের সাথে খাপ খায় না মেলে না আল্লাহর দিন এবং শরীয়তের সাথে মেলে না এমন বিষয়কে মেনে নেওয়া এটাও একটা স্পষ্ট শিরকের মধ্যে পড়ে আল্লাহ তাআলা বলেছেন আলালাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার নির্দেশ চলবে তার বান্দার উপরে আর কোনো ওজিফা বাতলায় দেওয়ার সুযোগ নাই যেখানে পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট ওজিফা দিয়েছেন নির্দিষ্ট সুন্না দিয়েছেন নির্দিষ্ট কাজ আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুতরাং
বান্দাকে দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বরকতময় আল্লাহই হলো বিশ্বজাহানের একমাত্র রব, একমাত্র লালন পালনকারী, একমাত্র আইনদাতা, একমাত্র স্রষ্টা, একমাত্র বিধানদাতা আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহর ওজিফাগুলো, আল্লাহর তাসবিহগুলো জবান দিয়ে পাঠ করি, আল্লাহর প্রশংসার জিকির আমরা করি, তারা যদি আমাদের জীবনে আল্লাহর আইনকে অবজ্ঞা করি, আল্লাহর আইনকে তোয়াক্কা না করি, আল্লাহর আইনের প্রতিষ্ঠার জন্যে যদি আমাদের মন না থাকে, আল্লাহর আইন অনুযায়ী সকল কাজ চলুক এটা যদি আমরা না চাই, আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদার 44 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধানের আলোকে নিজেদের বিচার ফয়সালা করে না, সমস্যার সমাধান করে না, তারা হলো ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো কাফের, আল্লাহকে অস্বীকারকারী, আল্লাহর আইন অনুযায়ী কাজকর্ম সম্পাদন না করলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন কাফের। অনুরূপ একই আয়াত সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আবার বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে আইন নাজিল করেছে সে আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল জালিমুন, এরা হলো জালেম, এরা হলো জালেম। এজন্য জীবনের আচরণ এবং কর্ম, বিবাদ মীমাংসা, সম্পত্তি বন্টন, এইভাবে যা কিছু আছে আইনি ফৌজদারি কোর্ট কাছারি সব কিছু আল্লাহর আইনের ভিত্তিতে সম্পাদন করাই হলো মুসলমানদের জীবনের লক্ষ্য, না হলে আল্লাহ সমালোচনা করে বলতেছেন এরা হলো জালেম। অনুরূপভাবে সূরা মায়েদার 47 নম্বরে আল্লাহ তাআলা আবার রিপিট করছেন, আল্লাহ তাআলা বলছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর নাজিলকৃত আইন শরীয়তের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসেক। সম্মানিত হাজিরিন, ফাসেক অর্থ হলো যারা ইচ্ছা করে আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে খেয়াল খুশি মতো চলে। সম্মানিত হাজিরিন, এই কাফেররাই অস্বীকারীদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছে ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, অস্বীকারীরাই হলো জালেম। এইভাবে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে মানে না, তোয়াক্কা করে না, তার আইন অনুযায়ী ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন চালানোর চেষ্টা ভাবনা যারা করে না, অমাতু ওয়াহুম ফাসিকুন, এরা ফাসেক অবস্থায় এদের মৃত্যু হয়েছে। অর্থাৎ আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, শয়তানের আইনের উপরে সন্তুষ্ট থাকে আর আল্লাহর আইন অনুযায়ী নিজের জীবনের কার্য সম্পাদন করে না। আল্লাহ তাআলা বলছেন এই সকল লোক অস্বীকারী কাফের সম্প্রদায়ের মতো, এরা যে অবস্থায়, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে তারা ফাসেক অবস্থায় মৃত্যুবরণ করল। সূরা তাওবার 84 নম্বর আয়াত। সম্মানিত হাজিরিন, আল্লাহর আয়াত আমরা কেন মানব, আল্লাহর বিধান আমরা কেন মানব? আমরা মানব কারণ আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে, আমরা যে আমাদের ভুল হয়, আমরা একটা সিদ্ধান্ত এখন নেই, কিছুদিন পরে দেখা যায় এই সিদ্ধান্তটা ভুল ছিল, এভাবে আমরা স্বার্থ এবং আবেগের দ্বারা নিয়ন্ত্রিত। অনেক সময় আমরা নিজেরা যদি একটা আইন বা নিয়ম করি তাহলে সেই আইন এবং নিয়ম আমি আমার আবেগ তাড়িত হয়ে আমার স্বার্থ সংরক্ষণ করেই আমি করব এবং বিভ্রান্ত হয়ে পথ হারা মানুষের মতো হয়ে যাব। এই কারণে আল্লাহর আইন সঠিক এবং নির্ভুল আইন, জীবনের প্রতিটা ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্র থেকে শুরু করে সামাজিক সকল ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী কার্য সম্পাদন করতে হবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন হলেন গোটা বিশ্ব জগতের প্রতিপালক,
স্রষ্টা। কোনো কোম্পানি যখন কোনো গাড়ি আবিষ্কার করে, সেই গাড়ি কিভাবে চলবে তার যে ম্যানুয়াল থাকে সেটা হলো আইন, এর বাইরে ওই গাড়ি চলতে পারে না। ঠিক বিশ্ব স্রষ্টা আমাদেরকে, পৃথিবীকে যেভাবে বানাইছে, তিনি যে আইন দিছে সেই আইন হুবহু যদি আমরা মেনে চলি, তাহলে আল্লাহ হলো সকল দুর্বলতা এবং দ্রষ্টুটির ঊর্ধ্বে, সকল সীমাবদ্ধতার ঊর্ধ্বে তিনি। তার নাজিলকৃত সুস্পষ্ট বিধানে কোনো পরিবর্তন হয়নি, এটাই সত্য। সুতরাং আল্লাহ যে সৃষ্টি করেছেন তার ম্যানুয়াল অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী জীবনের ধর্মীয় অনুশাসন এবং সামাজিক অনুশাসন, পারস্পরিক সকল জায়গায় সেই ম্যানুয়াল অনুযায়ী চললে কোনো রকম অশান্তি পৃথিবীতে চলবে না, চলতো না। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহর আইনে হাত দেওয়ার দুঃসাহস করে, আল্লাহর আইনের চাইতে নিজেরাই আইন তৈরি করে প্রয়োগ করে যেটা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক, এরা আল্লাহর জমিনে দুষ্কৃতকারী এবং এরাই ফ্যাসাদ সৃষ্টিকারী, এদের কারণেই দুনিয়ার সমস্ত অশান্তির কারণ। আল্লাহর প্রতি অগাধ এবং দৃঢ় বিশ্বাস এবং ইমানের একটা মৌলিক পয়েন্ট, আল্লাহকে রব হিসাবে মানলে আইনটাও আল্লাহর মানতে হবে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে উপরে যত জীবন আছে সব জীবনে আল্লাহর অনুশাসন মেনে চলতে হবে। সম্মানিত হাজিরিন, ইসলাম নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এবং তাদের মর্যাদায় কোনো রকম কমতি রাখেন নাই, অথচ সমান অধিকারের কথা বলে, সম্পত্তির সমান ভাগের কথা বলে নারীদেরকে তাদের এমন একটা অবস্থা করছে যে নারী অধিকারের কথা বলে বিশ্বে আজকে অন্য ধর্মবলীরা তারা নারীদেরকে রাস্তায় বের করে নারীদের অবস্থা আরও শোচনীয় করে দিয়েছেন। অথচ নারীদের প্রত্যেকটি পর্যায়ে যে মর্যাদা আল্লাহর আইনে প্রতিষ্ঠিত আছে, যেটা মানুষের তৈরি করা আইনে নাই, মানুষের তৈরি করা আইন হওয়ার কারণেই পাশ্চাত্য সভ্যতায় নারীরা আজকে চরম অবহেলার শিকার। তারা জীবনের পরিণতি, শেষ পরিণতি তাদের ভালো হচ্ছে না এবং প্রতিহিংসার শিকার হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এইভাবে আল্লাহকে যদি আইনদাতা হিসেবে মানা যায়, আইনদাতা হিসেবে মানলেই রব হিসেবে মানা হবে, আল্লাহকে ইবাদত করি, সেজদা করি, তাসবিহ তাহলিল করি, আল্লাহর নামে দান খয়রাত করি, কিন্তু আইনদাতা হিসেবে আল্লাহকে আমরা মানি না। আজকে আল্লাহকে যদি আইনদাতা হিসেবে মানা যেত, তাহলে শুধু পরকালেই জান্নাত পাওয়া যেত নয়, এমনটা নয়, বরং এই দুনিয়াতেও জান্নাতুল ফেরদাউসের কাছাকাছি এই দুনিয়াটাও হয়ে যায়। এজন্যে আল্লাহর আইন, স্রষ্টার আইন যেখানে যেমন আছে সেখানে মানার জন্যে চেষ্টা করতে হবে। আর আমাদের সকল জীবনেই আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্যে চেষ্টা মুসলমানদের থাকা উচিত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর আইন না মানে যারা তাদেরকে কাফের বলা হয়, আর মুসলমান ইমানের দাবি করে আল্লাহর আইন মানে না, এরাও প্রকারান্তরে কোরআনে এদেরকে ফাসেক বলা হয়েছে। আল্লাহ তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, আ ইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খলাকাল আরদা ফী ইয়াউমাইন ওয়া তাজআলুনা লাহু আন্দাদা যালিকা রাব্বুল আলামিন। সূরা হামিম সাজদা 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এদেরকে বলো তোমরা কি সেই আল্লাহর সাথে কুফুরি করছো এবং অন্যদেরকে তার সাথে শরীক করছো, অথচ তিনি আসমান জমিন দুই দিনে সৃষ্টি করেছেন, অথচ তিনি আসমান এবং পৃথিবীকে দুই দিনে, পৃথিবীকে দুদিনে সৃষ্টি করেছেন। এই আয়াতে দুদিনের কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীটা আমি দুদিনে বানাইছি। এরপরে 10 নম্বর আয়াতে, একই সুরার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি এই পৃথিবীর অস্তিত্ব সৃষ্টি করে, ওয়াজআলা ফিহা রাওয়াসিহা মিন ফাওকিহা, এর মধ্যে আমি পাহাড়কে, এই পৃথিবীর ব্যালেন্স রক্ষা করার জন্য পাহাড়কে প্যারাগের মতো আমি গেড়ে দিয়েছি, ওবারাকা ফিহা কদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাআতি আইয়াম, এবং আমি বরকাত সৃষ্টির উৎসগুলো সৃষ্টি করেছি এই পৃথিবীর মধ্যে, বরকত
একজন সাহায্যপ্রার্থী ব্যক্তি যা দাবি করে তাই যাতে পৃথিবীতে পায় তার ব্যবস্থা আমি করেছি, তাদের চাহিদা অনুযায়ী আমি জিনিস তৈরি করেছি। আল্লাহ তাআলা বলেন যে আরবাতিন আইয়াম, চার দিনে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে, পৃথিবীকে সৃষ্টি করলেন দুই দিনে, এবং পাহাড়, এই পৃথিবীতে আমাদের চাহিদা অনুযায়ী যা লাগে সব তৈরি করেছেন আল্লাহ তাআলা। এই আয়াতে বলছেন চার দিনে, সাওয়া আল্লিসাইলিন, প্রত্যেক দাবিদার ব্যক্তি যা চায় তাই এখানে পাবে, এই চাহিদা অনুযায়ী জিনিস এগুলো আমি দিয়েছি চারটি দিনে। তো আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দিয়েছেন। তাহলে যে আল্লাহ এত কিছু আমাদেরকে দিলেন, পৃথিবীটাকে ক্রিয়েট করলেন আল্লাহ, বিধান এবং আইন কি আল্লাহ দিতে পারেন না? বিধান এবং আইন কি আমরা অন্য কারোটা মানব যেখানে আল্লাহর সুস্পষ্ট বিধান আছে? সম্মানিত হাজিরিন, এক্ষেত্রে যদি আমরা মানি, আল্লাহ তাআলা আবার আমাদের সমালোচনা করে বলতেছেন যারা আল্লাহর বিধান বাদ দিয়ে জাহিলি নিয়ম কানুন মানে। আল্লাহ তাআলা বলছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহিলিয়াতের বিধানের পাইরবি করবা, জাহিলিয়াতের বিধানের ফয়সালা করবা? আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনের তোমরা অনুসরণ করবা? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, অথচ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসীদের জন্য আল্লাহর আইনই হচ্ছে সর্বোত্তম আইন। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের আল্লাহর আইনের গুরুত্ব আল্লাহ তাআলা সূরা মায়েদার 50 নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ প্রদত্ত জ্ঞানকে বাদ দিয়ে মানুষ যত আইন কানুন নিয়ম রীতি বানায় এগুলো সব আংশিক জ্ঞান, আন্দাজ অনুমান, কল্পনা এবং লালসা কামনার সংমিশ্রণে মানুষ এই আইনটা বানায়, এই নিয়ম পদ্ধতিটা বানায়। এটার সাথে যদি আল্লাহর আইনের মিল না থাকে, এই এবাদতের ফরম্যাটের সাথে যদি আল্লাহর এবাদতের ফরম্যাটের মিল না থাকে, এই তরিকার সিস্টেমের সাথে যদি আল্লাহর তরিকার মিল না থাকে, তাহলে আমরা আল্লাহরটা মেনে সেটাকে আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে। এটা যদি আমরা না করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় লাঞ্ছনা, পরকালেও শাস্তি আল্লাহ তাআলা দিবেন। এজন্য আমাদেরকে আল্লাহর আইনের ক্ষেত্রে আমরা আর কোনো কিছু মানতে আমাদের মানা যাবে না। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন নিজেরা মানতে হবে, পাশাপাশি মুসলমানরা যদি কোনো দেশে থাকে, দেশের সমূহভাগ যদি মুসলমান থাকে, সেই দেশেও আল্লাহর আইন প্রতিষ্ঠা করে দিলে দুনিয়াটাও জান্নাতের কাছাকাছি শান্তি দুনিয়াতে থেকেও পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা চায় যে আমরা আল্লাহর আইন মেনে চলি। আল্লাহ তাআলা বলেছেন যে আইয়াতা হাকামু ইলা তাগুত অকদ উমিরু আইয়াক ফুরু বিহি, মানুষ তগুতের ফয়সালা মেনে নেয়, মানুষ আল্লাহ বিরোধী মানুষের আল্লাহ বিরোধী সিস্টেমে আল্লাহ বিরোধী তরিকায় চলে, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই সকল কুফুরি তোমরা বর্জন করে দাও, এই সকল মুশরিকি তোমরা বর্জন করে দাও, এগুলো শয়তান তাদেরকে পথভ্রষ্ট করার জন্যে, এগুলো আল্লাহ থেকে মানুষকে দূরে নেওয়ার জন্যে, এই মানুষের মস্তিষ্ক পোষিত আইন এবং নিয়ম কানুন তরিকা মরিকা এগুলো যা আছে কোরআন হাদিসের সাথে না মিললে এগুলো শয়তানের তৈরি, যেগুলো মানুষকে আল্লাহর থেকে অনেক দূরে নিয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে ইমানের দাবি যদি আমরা করতে চাই, তাহলে তাগুতের কাছে কোনো বিচার ফয়সালা, তাগুতের নিয়ম অনুযায়ী ধর্মীয় নীতিনীতি আমাদের চলা যাবে না, আল্লাহর নিয়ম নীতি এবং এগুলোই চলতে হবে, না হলে এটা আমাদের বিস্ময়কর এক জীবন। সম্মানিত হাজিরিন, এইভাবে আল্লাহ তাআলা সূরা নিসায় 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলার বিধান এবং আইন মেনে নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদাররা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূল এবং ইসলামী ব্যক্তিত্ব যারা কোরআন হাদিসকে ফলো করে তোমরা তাদেরকে মেনে চলো। ফাইন তানাযাতুম ফি শাইইন
আর কোনো বিষয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় ঝামেলা বাদে তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী তোমরা সেটাকে ফয়সালা করো ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ যদি তোমরা আল্লাহর প্রতি ঈমানদার হয়ে থাকো ওয়াল ইয়াউমিল আখিরি এবং আখিরাতের প্রতি ঈমানদার হয়ে থাকো তাহলে আখিরাতে ঈমান ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এখানে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ এবং আখিরাতে যারা বিশ্বাস করে তারা বিচার ফয়সালা করে হলো আল্লাহর আইন অনুযায়ী কোনো মানুষের আইন অনুযায়ী করে না সম্মানিত হাজিরিন এইভাবে আমরা কোনো জায়গায় যদি আল্লাহর আইন মানতে প্রতিষ্ঠা করতে আমরা বাধাপ্রাপ্ত হই বাধ্য হয়ে আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানতে হয় এ ব্যাপারে দায় দায়িত্ব লাইবিলিটি আমাদের পড়বে না কিন্তু আমরা যদি স্বেচ্ছায় করি তাহলে এটার উপরে আল্লাহ তাআলার শাস্তি নির্ধারিত আছে আল্লাহ তাআলা পড়বে না যে সূরা নাহলের 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কোনো ব্যক্তি ঈমান আনার পরে যদি কুফরি করতে বাধ্য হয় মিন বাদি ঈমানিহিম ঈমান আনার পরে কুফুরি আল্লাহ বিরোধী আইনে চলতে বাধ্য হয় তাহলে আল্লাহ তাআলা বলছে মান উকরিহা কলবাহু মুতমাইন্না বিল ঈমান সে যদি তার অন্তরের মধ্যে ঈমান থাকে এবং আল্লাহ বিরোধী এই আইনটাকে অসন্তুষ্টির সাথে পালন করে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা ফালাইহিম গাযাবাম মিনাল্লাহ এখানে পূর্ণ মানসিক তৃপ্তিবোধ একটা হলো আল্লাহ বিরোধী কোনো আইন আমি স্বেচ্ছায় করতেছি না বাধ্য হয়ে করতেছি এটার দায় দায়িত্ব আমার উপরে পড়বে না কিন্তু পূর্ণ মানসিক তৃপ্তি এবং নিশ্চয়তা সহকারে করতেছি এটাই থাকুক এটা পরিবর্তনের কোনো দরকার নাই এইভাবেই যায় যতদিন নামাজও পড়তেছি মোটা দানার তসবিহ পড়তেছি আবার আল্লাহ বিরোধী আইনের উপরেও আজীবন সন্তুষ্ট আছি এটাই টিকে রাখার জন্য সব করতেছি আল্লাহ তাআলা বলতেছেন তাহলে তারা গজবে আপতিত হবে গযাবিম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম এবং তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে সম্মানিত হাজিরিন তাহলে যে কোনো জায়গায় আল্লাহ বিরোধী সাপোজ আমরা রাস্তার ডান পাশ দিয়ে চলার নিয়ম আমরা গাড়ি চলাইতে হয় বাম পাশ দিয়ে এখন বাম পাশ দিয়ে যদি চলাই এখন এটা কিন্তু আমরা সন্তুষ্ট চিত্রে চালাই না চালাই এজন্যে যে এটা আইন আইনটাকে যদি পরিবর্তন কোনো সময় করা যায় তাহলে সেই চেষ্টাটা আমাদের করতে হবে বাধ্য হয়ে যখন কোনো কিছু করতে হয় তখন সেটা দায় দায়িত্ব আমরা পাবো না সেটার দায় দায়িত্ব পাবে কে সব গুণার ভাগিদার হবে যারা আইন পরিবর্তন করতে চায় না তারা সম্মানিত হাজিরিন তাহলে আল্লাহ তাআলার পয়গম্বর সুনান ইবনে মাজাহের মধ্যে বলেছেন যে আমার উম্মতের ভুল ভ্রান্তি আমার উম্মতের জবরদস্তির কোনো গুণা জবরদস্তি করে যাদেরকে গুণা করানো হয় এই দায় দায়িত্ব তারা পাবে না সম্মানিত হাজিরিন আজকে আল্লাহর আইনের অনেকগুলো পয়েন্ট আছে আমরা একটা পয়েন্ট যেটা আমাদের কাজে লাগে এই পয়েন্টটার উপরে কয়েকটি কথা আপনাদেরকে বলবো দেখেন এখানে আমরা কত অবহেলা করছি আজকে একজন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে সম্পত্তি বণ্টন করা এটা একটা ফরজ বিধান ওয়ারিশ ঠকানো একটা কুফুরির মতো কাজ জালেমের মতো কাজ সম্মানিত হাজিরিন আজকে আমরা অনেক লোক ওয়ারিশ ঠকাই কিন্তু পাঁচত্ব নামাজ হজ এরপরে তসবি তালির দান খয়রাত করি কিন্তু ওয়ারিশ ঠকাইয়া যদি এই কাজগুলো করা হয় এগুলো ওলামায়ে কেরাম ঐক্যমত যে তাদের এগুলো কবুল হবে না কারণ আল্লাহর আইনের সাথে কুফুরি করেছে এটাকে তওবা করে ফিরে আসতে হবে এখানে তওবা আস্তাগফিরুল্লাহ জীবন ভর পড়লে কাজ হবে না কপালে সেজদার দাগ ফালিয়ে দিলেও কাজ হবে না এটা তওবা হলো ওয়ারিশের বন্টন যথাযথভাবে তাকে ফেরত দিতে হবে ওয়ারিশ হকদারের হক ফেরত না দেওয়া পর্যন্ত ওলামায়ে কেরাম ঐক্যমত যে তাদের আমল কবুল হবে না তারা যাকাত হজ যাই করুক না কেন তাদের কোনো আমল কবুল হবে না যদি তারা ওয়ারিশের এটা ঠগায় সম্মানিত হাজিরিন এরপরে দেখেন একজন মানুষ মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনের কর্তব্য হলো মারা যাওয়ার পরপরই তার যা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে এটা নিয়ে তখনই বসে যাওয়া তখনই হিসাবপাতি করে তার তার যে ওয়ারিশ বন্টন এটা নিয়ে মানে চারিদিকে বন্টন করে দেওয়া যে যেতটুকু প্রাপ্য স্থাবর অস্থাবর
আজকে আমরা দেখা যায় এই স্থাবর অস্থাবর সম্পত্তি বণ্টন করা, মারা গেছে বাবা 30 বছর জিয়ায় রাখছি এটাকে নিয়ে বসি না, এটা একটা চরম আল্লাহর আইনের লঙ্ঘন। মারা যাওয়ার পরেই হলো সাথে সাথেই সম্পত্তি যে যতটুকু প্রাপ্য ততটুকু বুঝাইয়া দেওয়া। এই আয়াতগুলো যখন আল্লাহ বর্ণনা করছেন সেখানে আল্লাহ বলতে গিয়ে বলছেন তিলকা হুদুদাল্লাহ, এটা আল্লাহর সীমারেখা। ওমায়ুতিল্লাহু রাসূলহু ইদখিলাহুল জান্নাহ জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই ফরজ বিধানকে মান্য করবে তাদের জন্য এমন জান্নাত আল্লাহ রেখেছেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে এবং তারা সেখানে চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, তাদের এটা সবচেয়ে বড় সফলতা। এরপরে আর যে ব্যক্তি এইভাবে মানবে না, আল্লাহ তাআলা বলতেছে ওমাইয়াসিল্লাহু ওয়া রাসূলহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করবে এই সকল সম্পত্তি বণ্টনের আইন মানবে না। এরকম আরো অনেক আইন আছে, এইসব আইন যারা মানবে না ওয়া তাআদ্দা হুদুদাহু ইদখিলাহু নার, ওই ব্যক্তি আল্লাহর বিধানের সীমারেখাকে অতিক্রম করল তার জন্যে সে জান্নাতে, জান্নাতে তো যাবেই না তারা জাহান্নামে যাবে, খালিদিনা ফিহা সেখানে তারা থাকবে, ওয়ালাহু আযাবুম মুহিন এবং তাদের জন্য সেখানে অপমানজনক শাস্তি নির্ধারিত আছে। আজকে আমরা মৃত ব্যক্তির সম্পদ আল্লাহর আইন সেটাকে যেভাবে আল্লাহ বণ্টন করতে বলছে এ ব্যাপারে আমরা অনেক অবহেলা করি। আমাদের প্রায় আমি এক এক করে 10টা ভুলের কথা এখানে 2-1 মিনিটে আমি উল্লেখ করতে চাই। সম্মানিত হাজিরিন, আজকে মৃত ব্যক্তির সম্পদ রেখে গেলে সেই সম্পদ বোন ফুফুদেরকে অংশ না দেওয়া, এটা সামাজিক একটা রেওয়াজে পরিণত হয়ে গেছে, এবং তাদেরকে যদিও দেওয়া হয় নামমাত্র মূল্যে তাদের কাছ থেকে কিনে রাখা হয়, প্রতিবেশীরা আরও বেশি দাম দিয়ে কিনবে কিন্তু তারা নামমাত্র ভালোবাসা দিয়ে অল্প কিছু পয়সা দিয়ে রেজিস্ট্রি করে নেয়, এই জিনিসটা তাদের ঠকানো হয় এবং এটা আল্লাহর আইন এটা নয়। আল্লাহর আইন হলো ইনসাফপূর্ণ বণ্টন করে দেওয়া। এরপরে কোনো ফুফু কোনো বোন যদি পিতার ওয়ারিশের সম্পত্তি চায় তাহলে সেটাকে অন্যরা সকলেই খারাপ নজরে দেখে, বলে কত বড় সাহস, মরে ছাড়তে পারলো না 2 দিন সে সম্পত্তির ভাগ চায়, এই ধরনের কথা বলে, এটাও কিন্তু সামাজিক আল্লাহর আইনের সাথে অবজ্ঞা করা। সম্মানিত হাজিরিন, এইভাবে বোন ফুফু বা ওয়ারিশ পায় এমন লোকদেরকে ঈদে চাঁদে কিছু উপহার কিছু জিনিস একটু আপ্যায়ন করা, তারা আসলে মেহমানদারি করা, এই জিনিসগুলো বিনিময় ওয়ারিশ লিখে নেওয়া একটা চিন্তাভাবনা অনেকের থাকে, কিছু উপহার দিয়েই মনে করে যে শেষ, এটাও কিন্তু আল্লাহর আইনের আমাদের একটা বড় ধরনের, অথচ কোরআনে বলা হয়েছে আকরাবিন নিকটবর্তী আত্মীয় স্বজন এমনিই হকদার, আমার ফুফু আমার বোন আমার ভাতিজি এরা এমনিই আমার কাছ থেকে পাবে, কিন্তু ইনসাফপূর্ণ বণ্টন যেটা রেখে গেছে সেটাকে ইনসাফপূর্ণভাবেই করতে হবে, এটা আল্লাহর আইনকে আমরা অবজ্ঞা করছি অনেক ক্ষেত্রে। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন বোন ফুফু সহ আত্মীয় স্বজনেরা যদি ওয়ারিশ দাবি করে তাহলে দেখা যায় আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি, অথচ ওয়ারিশ দেওয়া হলো আল্লাহর ফরজ বিধান, ছিন্ন করার কোনো মানেই হয় না, আত্মীয় স্বজন আজীবন থাকবে, একেবারে ও নিয়ে গেছে ওর সাথে সম্পর্ক ছিন্ন, যে দিয়ে গেছে এমনি তার সাথে ভালো আচরণ, যে নিয়ে গেছে তার সাথে খারাপ আচরণ, এটা আল্লাহর আইনের সুস্পষ্ট বিধান আমরা লঙ্ঘন করছি। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি অন্য জায়গায় বিয়ে বসে তাহলে ওই স্বামীর যে হক স্ত্রী প্রাপ্য সেটা দেওয়া হয় না, কয় তুই তো অন্য জায়গায় বিয়েই বসেছ, এই হক আর তারে দেওয়া হয় না, এটাও আল্লাহর আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এবং এই কারণে আমাদের যতই আমল করি হকদারের হক আমি রেখে দিয়েছি এই আমল কাজে আসবে না, ওলামায়ে কেরামরা বলতেছেন এটাকে ফেরত দিয়ে তারপরে আমল করতে হবে। এভাবে সামাজিক আরও কিছু ভুল আমাদের আছে, পিতার স্থাবর অস্থাবর সম্পত্তি সমান ভাগ করতে হবে,
আমার পিতার যদি তিনটা বালিশ থাকে সেই বালিশও ভাগের ভিতরে আনতে হবে। আজকে আমরা করি কি, জায়গা জমি ভাগ করি, এরপরে বড় বড় ছেলের কাছে যদি অনেক কিছু থাকে সেটা তার রেখে দেয়, ছোট ছেলের কাছে যদি অনেক কিছু থাকে যা অস্থাবর সম্পত্তি যেগুলো ব্যবহারাধীন সেগুলো আর বন্টনের মধ্যে আনি না, সেগুলো যার যার যেটা তার তার কাছে রাখে, এটা মানে ভাগের ভিতরে আনি না। আবার বাবা মরে গেলে বাবার যদি একটা গায়ের পাঞ্জামিও থাকে সেটাও দান করা আপনার অধিকার নাই, আগেই দান করা যাবে না, ভাগ করবেন, ভাগের ভাগ ভাই পায়ে যদি দিয়ে দেয় কারো সেটা দিবে, কিন্তু নিয়ম হলো সেটাও বন্টনের ভিতরে আনা। এক ভাই ভাগে পেছলো একটা, এবার নিয়ে সে দান করে দেখ, কিন্তু আগে এটা বন্টন হবে, এটা আগে দান করা যাবে না। বাবা মারা গেলে তার কোনো ঋণ এবং ওসিয়ত থাকলে সেটা পুরো আলাদা কথা, কিন্তু তার সম্পত্তি থেকে আগেই দান করা এটা নিয়মের মধ্যে পড়ে না। এরপরে এখানেই একটা দেখেন, বাবার সম্পত্তি থেকে একটা বড় ধরনের অনুষ্ঠান আমরা করে দেই, এই কাজটাও এটা বন্টনের মধ্যে, কোনো ভাই হয়তো আপনাকে বলতেছে না কিন্তু সে এটা রাজি না, এই জন্য তার সম্পত্তি ইনসাফপূর্ণ বন্টন হওয়ার পরেই অনুষ্ঠান আপনারা ব্যক্তিগতভাবে টাকা দিয়ে করবেন। সম্মানিত হাজিরিন, এইভাবে আমাদের ধর্ম দেখেন সম্পত্তি। এরপরে মৃত ব্যক্তির ওয়ারিশদের মধ্যে যদি কোনো শিশু থাকে দেখা যায় সেই শিশুর অংশটা আমরা একজন রেখে দেই, তাকে ঠিক মতো দেই না, এটাও ঠিক না, তার অংশটা তাকে রেখে দিতে হবে আলাদাভাবে, এইভাবে রেখে দিতে হবে। এরপরে আল্লাহর আইন, মেয়েরা বেশি পেয়ে যাবে ছেলেদের নামে বাবা আগেই লিখে দেয়, আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে না, আল্লাহর আইন, আল্লাহ তাকে দিছে তার প্রাপ্য, মেয়েদেরকে না দিয়ে আপনি ভুলভাল অল্প কিছু পয়সা দিয়ে বা এমনিই ছেলেদেরকে আগেই লিখে দিলেন, এটা করতে যাবেন না, এটা আমরাও করব না ইনশা আল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে অনেকে আল্লাহর বন্টনকৃত ভাগ থেকে ভাতি যারা পাইয়া যাবে দেখে, আমার পাঁচ সাতটা মেয়ে, আমার কোনো ছেলে নাই, ভাতিজারা যদি পেয়ে যায় এজন্য আগেই মেয়েদেরকে লিখে দেওয়া হয়, এটাও আল্লাহর আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাহলে দেখেন এক সম্পত্তি বন্টন করতে যাইয়েই আমরা কত কত আল্লাহর আইন লঙ্ঘন করতেছি। এইভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে অনেক আল্লাহর আইন আছে, সেগুলো তো পালন করতেই চাই না, কোনো আলেম ওলামা যদি সেগুলোর কথা সুন্দরভাবে বলে তারে 14 শিখের মধ্যে ঢুকতে হয়, এবং কোনো দল কোনো তরিকা যদি আল্লাহর আইন দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে চায় ওটাকে সবচেয়ে বেশি নির্যাতন এবং জুলুম করা হয়। অথচ আল্লাহর আইন না মানলে, আল্লাহর আইনকে তোয়াক্কা না করলে ইমানই থাকবে না, রবকে রব হিসাবেই মানা হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন আজকে আমরা আল্লাহকে রব হিসাবে মানতে হলে আইনদাতা হিসেবে অন্য কাউকে মানা যাবে না, নিজের নফসের খেয়াল খুশিকেও স্রষ্টা বানানো যাবে না। একজন যে সব সম্পত্তি নেয় আর একজন রে দেয় না, এটার কারণ কি, সে তার ইচ্ছা যে আমি বেশি ভোগ করব, তার ইচ্ছার পূজারি সে হইল, রবের পূজারি হইল না। সম্মানিত হাজিরিন, আসুন এই সকল ব্যাপারে আমরা সতর্ক হই, আল্লাহ তাআলার আইনের ব্যাপারে যদি আল্লাহকে না মানি ভায়োলেট করি তাহলে আল্লাহকে রব হিসাবে মানা হলো না, অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হব।